আমার নাদান দেবরটা মুখ ফুটে কিচ্ছু কইতারে না। তোর ভাবি খালি মস্কর, তোমার কোনো কথাই কয় না। আরে কথা শেষ না করে কই যাও। যারা কবিতা বোঝে না তাদের আমি কি বুঝাবো বলো? রতন বলছিল শিউলি সমস্যার মধ্যে আছে, ওর মামা জোর করে তার ছেলের সাথে বিয়ে দিতে চাইতেছে। আমরা পালাই যাই। কি আর তো কোনো উপায় নাই, এইগুলো এমন কোনো সমস্যা না, সব ঠিক হয়ে যাবে। আরে বিউটি কই যাও, সাবলি খালা ওই যে গোপুর কাকার ফার্মেসিতে যাইতাছিলাম। কেন কিছু হইছে? হ্যাঁ কোহিনুর খুব অজ্ঞান হয়ে গেছে। হায় হায় কি কো, চলো তো যাই দেখি। কোহিনুর আপা, আপনি মনে ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, আপনার শরীর খুবই দুর্বল। কেন? ও তো প্রত্যেকদিন ঠিক মতো নি খাওয়া দাওয়া করে। কিন্তু সাসিব, কোহিনুর আপার এখন সাধারণ খাবারে চলবে না, তার দরকার পুষ্টিকর খাবার। এই যেমন ধরেন মাছ মাংস দুধ ডিম শাক সবজি, তাকে প্রতিদিন প্রতি বেলায় খাওয়াইতে হবে, আর সেই সাথে দিনের বেলা অন্তত 2 ঘন্টা বিশ্রামও নিতে হবে। তার সে বড় কথা, ওনারে নিয়মিত চেক আপে পাঠাইতে হবে, তা না হইলে সাসি এর সেও বড় বিপদ হইতে পারে। এইগুলো এমন কোনো সমস্যা না, সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে না সাসি, কোহিনুর আপারে নিয়মিত চেক আপে পাঠানো দরকার ছিল। আমরাও তো মা হয়েছি, কই আমাকেও তো এত জ্ঞানের দরকার হয়নি। আগে দরকার হয় নাই এই কথাটা ঠিক না, আগে আমরা অনেক কিছুই জানতাম না, আর তখন কিন্তু মা ও শিশু মৃত্যুর হার ছিল অনেক বেশি, আর এখন কিন্তু অনেক কম। আমি আসি দিদি। চলো আমি আগাই দিই। এখন তোমার জার্নি করা ঠিক হবে না। ওরে বাবা রে বাবা, এ তো দেখি ভূতের মুখে রাম না। তাছাড়া আমার মনে হইতেছে এই বাড়িতে বিয়া লাগবো শীঘ্রই, তো এখন গেলে তো আবার আসতে হবে। এসে এখন দিয়ে কাম নাই, বিয়ে সাদি খায়া একবার যাবো। আমা আপনি কি বলেন? হ জামাই তো ঠিক কথাই কইছে, তোর এখন জামানোর কোনো দরকার নেই। দরকার নাই আমা, ওই যে একটা কথা, এই বিয়ের ব্যাপারে আবার কি মত? তিনি তো রাজি, রতন যা কইব তিনি তাতেই রাজি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ তো হয়ে গেল, বিয়া ফাইনাল। এই দেখো আমার আবার দায়িত্ব হয়ে গেল। আমি তো চাঁদ হেঁটে যায় চকিত তাহার চাঁদ,
চাঁদ হেঁটে যায় চকিত তাহার চাহনি, চাঁদের চোখে দেখেছি তোমাকে শ্রাবণ। ভালো হয়েছে না? তোমার বিয়ের প্রস্তাব না তো, রতনের বিয়ের প্রস্তাব নিয়ে, নাকি তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাতে দিব? ভাবি, সেই দায়িত্বটাও তোমাদের নিতে হবে। সেটা না হয় নিলাম, তার আগে তো টাকা পয়সা কিছু রোজগার করানো লাগবে। কাজকর্ম কিছু একটা করো আগে। কাজ? তুমি কি বললো ভাবি? গদিতে বসে কাজ করার জন্য আমার জন্ম হয়েছে? আচ্ছা, তাহলে আপনার জন্মটা কিসের জন্য হয়েছে শুনি। আমার জন্ম হয়েছে মহান সাহিত্যকর্ম করার জন্য, কবিতা লেখার জন্য। আমি শ্যামল বাংলার কবি, মরে গিয়ে ফিরে আসবো বারবার এই বাংলায়, আমার বাংলায়, তোমার বাংলায়। বাংলার মুখ তুমি কি দেখনি? আর লাগবো না, সারা জীবন তুমি এই তোমার কবিতা সাহিত্য নিয়ে থাকো, কপালে বিয়ার জুটবো না। চাচু, তোমার কবিতা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তুই একটা শুনেই বললি যে ভালো হয়েছে। কেন, আমি আরো শুনছি তো। কোথায়? তোমার ঘরে। তুই আমার ঘরে যে আমার কবিতা পড়ছিস, তাতে কি হয়েছে? অনুমতি নিবি না? অনুমতি লাগবো কেন, কবিতা তো পড়ার জন্যই, সবার জন্য, সব মানুষের জন্য। এটা অবশ্য মূল্যবান কথা বলছিস, আমি এই অ্যাঙ্গেলে ভাবিনি। ঠিক আছে বাবা, যাও, ওই হীরা যাবে তোমার সঙ্গে। আরে ও ও গিয়ে কি করবো, অনেকে কবিতা লিখবো। আব্বা ঠিকই কইছে, না মা হীরার দরকার নাই, হলো বিশ্বকবি, সামনের কবি তো না, কি বিয়ের কবি বলেন। মানে ও যায় কি করবে, আমি তো একাই একশো। ঠিক আছে বাবা, যাও তাহলে, আর এই যে এই টাকা কটা নিয়ে যাও, ওই মিষ্টি কেনার তো খরচা আছে। না, কেজি চারেক মিষ্টি কিনা নিয়ে যাও। আমার টাকা কি দরকার, আমার টাকা আছে, নাও রাখো তুমি। আচ্ছা দেন, এটা তো আসলে ভয়ের ভিতরে একজন দোয়া, না নিলে ব্যাধুরি হয়ে যায়। ও, 1000 ইয়াস, বেশি নাই। তাহলে আমা আসি, ভালো রাখবেন, আসসালামু আলাইকুম। সব কিছু তো সেটেল করে ফেলাইলাম, এখন বলেন ম্যাডাম, বিয়ের পর আমার আব্বার আপনি কি ডাকবেন, পাপা নাকি ড্যাডি? পাঞ্জাবি রাখো তো, আমার তো টেনশনে খিদে লেগে যাইতেছে, কি যে হবে কে জানে। আরে না, কিছু হইব না। আচ্ছা, তোমার দুলা ভাই কি কথা বললাম আমারে ম্যানেজ করতে পারবে? আরে সে হইলো কথার রাজা, মুখে এমন মধু হয় না কথা কইব না, তোমার মামা দেখবে একদম গইলা নেতায় গেছে পাউরুটির মতো। মামা তোর আগে ফোঁস ফোঁস করতেছে, কে জানে কি বইলা বসে। কিছু হইব না, তুমি স্থির থাকো। মামা যদি রাজি না হয় কি যে হবে, আমি কিন্তু মরেই যাব, ওই দুলার ভাইরে আমি বিয়ে করতে পারবো না। আরে টেনশন করো না, তোমার মামা রাজি হইব না মানে অবশ্যই হইব, এই গ্রামে আমার মতো পাত্র আর আছে একটা তোমার লেগে। আচ্ছা শুনো, এত চিন্তার কিছু নাই, দুলা ভাইয়ের উপর আমার আস্থা আছে, আমি এখন রাখি, পরে কল করুম না, বাজারে যেতেছি। আয়রন ট্যাবলেট আর ফলিক অ্যাসিড যে দিছিলাম সেগুলো খাইতেছেন তো নিয়ম কইরা? আপু আমি প্রতিদিন নিয়ম করে খাওয়াই, আজ পর্যন্ত একটাও মিস হয়নি। বাহ, ভাবি আপনি তো তাহলে খুবই ভাগ্যবান। আমি মজিদের মতো না পা, আপনি এই পর্যন্ত যা যা কইছেন আমি সব অক্ষর অক্ষরে পালন করি। সেইটাই, মজিদ ভাই বউটা একটুর জন্য রক্ষা পাইছে, আর একটু দেরি হয়ে গেলে বউটা অনেক বড় বিপদে পড়তো। তো শামসু ভাই, আপনার কি পরিকল্পনা? কোন বিষয়ে আপা? এই যে ডেলিভারি কই করাবেন, কিছু চিন্তা করছেন? ডেলিভারি আমরা এখানেই করাবো, কোনো রিস্কের মধ্যে সমস্যা নাই।
যদি রাত বিরাতে বেদনা উঠে তখন কি করুন? বিপদ আপদের কথা তো বলা যায় না, তাই স্বাস্থ্যকেন্দ্রে আসার জন্য কোনো একজন পরিচিত ভ্যান ড্রাইভারের নাম্বার মোবাইলে উঠায় রাখবেন। রক্ত দিতে পারবো সেনা জানা এমন একজনের সাথেও আগে থেকে কথা বলে রাখবেন, প্রয়োজনে তার নাম্বারটাও মোবাইলে উঠায় রাখবেন। আর শামসু ভাই, আপনি তো অনেক সচেতন, তা টাকা পয়সা জমাইতে বলছিলাম, জমাইছেন তো? একটা ব্যাঙ্গা পর টাকা দিয়ে বইরা ফলাইছি, আজকে যাওয়ার সময় আর একটা লয়ে যাবো। বাহ, তাহলে তো খুবই ভালো। আজকে তাহলে আসি। ওয়ালাইকুম সালাম। ওষুধটা ঠিক মতো খাওয়ায়েন। জি আপা। কিরে ভাই, বৃষ্টি কমের দাম সারা কিন্তু কেজি কত? শুকনাটা 150, রসেটা 130। তোরে মিলা দেড় কেজি দেব। হ্যাঁ, দুই বাসা, দুই বাসা দেন, দুই বাসা। একটু মানে ফাঁকা ফাঁকা করে একটু দুই বাসা দেবেন। এই ভাঙাটা দেন না, ভাঙা দেন না, আনা বানাও। জামাই, আমি কি বুঝাতে চাইলাম সেটা তুমি বুঝছো তো? বুঝার চেষ্টা করতেছি। আমি বলতেছিলাম কি, মানে ধরেন যদি আবার তুমি মানে টানে করতেছো। আরে এতক্ষণ ধরে তোমার আমি কি বুঝাইলাম? আমি কি চাই সেটা তো তুমি বুঝছো। এখন এই কথাটা তুমি তোমার মতো কইরা তোমার শ্বশুরে বুঝাইয়া কইলা, ঠিক আছে? এই তো হইছে, এখন মিষ্টি খাও। লও লও লও, খাও। একটা কথা মামা, আপনি যেভাবে যেভাবে যা যা চান আমি সেভাবে সেভাবে সব করব, কিন্তু আমার দিকটা তো আপনার দেখতে হবে, তাই না? আরে দেখবো দেখবো, শুধু মিষ্টি নাকি, তোমার জন্য আরো বহু রকম খাওয়া থাকবো, তুমি চিন্তা করো না, খাও খাও। আর শুনো, তুমি কিন্তু দুপুরে খাওয়া যাবা না বাবা, দুপুরে খাওয়া ঠিক হবে না, এইখানে দেরি করে গেলে ওইখানে দেরি হয়ে যাবে, তাতে শ্বশুরবাড়ি গিয়ে আপনি কিভাবে চান সেভাবে আমি গুছিয়ে আমাদের বলে দিই, এতে কষ্ট হয়ে যায়, সাপ মরবে লাঠিও ভাঙবে না। আম্মা, শিউলি তো রতনরা এটাই জানাইছে, ওর মামা জোর করে দুলালের সাথে শিউলির বিয়ে দিতে চায়। ভাবি, এখানে জোরাদোরের কি আছে? দুলাল শিউলি ছোট থেকে একসাথে বড় হয়েছে, দুজন দুজনের স্বামী স্ত্রী হিসেবেই দেখে। সি সি সি, এটা তুমি কি কও? দেখেন আম্মা, ওইখানে যা কথা হয়েছে যা শুনছি তাই তো বললাম। আর শিউলির তো এখন দুলালটা ভাল লাগে না, ওর ভাল লাগে রতন রে, রতন রে বিয়ে করবো। আর রতন এত বোকা, ওর ফাঁদে পা দিছে। আর মেয়ে মানুষের ফাঁদ আম্মা কত ভয়ঙ্কর হয়, এটা আমার আপনি ভালো জানেন, তাই না? চুপ থাকো তুমি, এত আজ এরা কথা কও কেন তুমি? ঠিক আছে,
আমার কথা আজের মনে হলে তো কিছু করার নাই। তবে আম্মা বিয়ার আগে যেসব মেয়েরা প্রেম করে ওরা খুব একটা ভালো হয় না। তাছাড়া আম্মা এই বাড়ির ময়মুর বিদ্যারকে সম্মান করবে। তাছাড়া দেখেন আপনার এই সোনার সংসার, ছেলে মেয়ে, ছেলের বউ, মেয়ের জামাই সবাই আপনি কেমন আগলে রাখছেন, ও কি আগলে রাখবে? আমার তো তা মনে হয় না। তার উপর চাকরি বাকরি করবে, হাজার রকম নকরা এর মধ্যে। তুমি কি বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলে না বিয়ে ভাঙতে গেছিলে? হ্যাঁ, কামের কাম পারে না, যত সব বেজালা কামের ওস্তাদ। ঠিক আছে, আমি কিছুতেই যাবো না। বিয়া দেন আপনাকে বলা, আপনি প্রথম ঘরটা বাই করে দিব, তখন আমার কি? শুনতে পারছো না বাবু? আর বইল না, আব্বা যখন হাসিম ভাইয়ের লগে কথা কইতেছিল আমারে পাঠিয়ে দিয়েছে বাজারে। আর মামিরও ঢুকতে দেয় না, কে জানে কি জ্বালা কি করতেছে ওইখানে বসে। ইস, তোমার ওই বাড়িতে বিয়ে হইলে খুব মজা হইব বাবু। তোমার এত মজা কেন? কি সারাদিন ওই বাড়িতে ঘুরঘুর করবা? আমি কেন ঘুরঘুর করবো, কি যে বলো না। হ্যালো, কি হইলো, আপডেট দাও। কোনো আপডেট নাই মামা, সবার বাইক করে গিয়ে তোমার দুলাভাইয়ের সাথে একলা কথা বলতেছে। আচ্ছা, না চিন্তার কিছু নাই, আমার দুলাভাই অনেক কামের লোক। শুনো, আমার লোহার মতো আব্বারে গলায় ফলাইছে আর তোমার মামা কোন ছাড়। তোমার দুলাভাইটা না কেমন জানি? কেমন কেমন? ওই হিন্দি সিরিয়ালের কোন অভিনেতা আছে না ওরকম? তাহলে তো দুলাভাইয়ের একলা পাটায় ভুলই করছি। আমি তো হিরারেও যাইতে বলছিলাম কিন্তু আব্বা মানা করলো। বাড়িতে গিয়া আমি ভাবির সাথে কথা বলে শুনতেছি কি হয়েছে। তুমি অযথা এত চিন্তা করো না তো। ঠিক আছে, রাখলাম। আরে হীরা ভাই, আপনার অস্থির লাগতেছে? শাওনি, দারুণ একটা খবর আছে। খবর? কি খবর? রতন ভাই আর শিউলি আপার বিয়ে। এটা তো খুবই ভালো খবর, দুজনে যে কি সুন্দর মানাবে তাই না? তা বিয়ার তারিখ ঠিক হয়েছে? না, এখনো দিন তারিখ ঠিক হয় নাই। বিয়া তো ঠিকঠাক। শাওনি, এরবারে কিন্তু আমার পালা। আপনার পালা মানে? আমার পালা মানে হচ্ছে না, বুঝছি। কবি মানুষ আবার বিয়া করে নাকি? বিয়া তো আপনার জন্য না। কি বলো, আমি তোমার সারা বাঁচব না। এইটা আপনি কি বলেন? আপনি মরলে কবিতা লিখবো কে? হীরা ভাই, আমি আপনারা অনেকবার বুঝাইছি, আপনি যা ভাবতেছেন তা কখনোই সম্ভব না। কেন সম্ভব না শ্রাবণী? অনেক সমস্যা আছে হীরা ভাই। বাবা মারা যাওয়ার পর পুরো সংসারটার হাল আমি ধরে রাখছি। ছোট একটা ভাই আছে, ওরে পড়াশোনা করে। ছোট ভাইটা যাতে সুন্দরভাবে মানুষ হইতে পারে এইটাই এখন আমার জীবনের মূল লক্ষ্য। তাতে তো কোনো সমস্যা নেই। সমস্যা অনেক আছে হীরা ভাই। দেখেন, আমি একটা স্বাস্থ্য সেবা কেন্দ্রে চাকরি করি। এটা শুধু আমার চাকরি না, এই কাজটাকে আমি অনেক পবিত্র মনে করি। তাতে তো কোনো সমস্যা নেই, তোমার এই পবিত্র কাজে আমি তোমার পাশে থাকবো। বললাম তো সম্ভব না, আপনি এমন ভাবনা ভুলেও মনে আনবেন না। কেন সম্ভব না শ্রাবণী? নতুন কোনো কবিতা লিখছেন? শুনান তো, আজকে আমি আপনার কবিতা শুনবো।
শোনাবেন না কবিতা? আমাদের সঙ্গে।